প্রিয় দর্শক, চটলা টিভির নিয়মিত ফ্যাশন বিষয়ক অনুষ্ঠান সুইসুতাতে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তানজিলা তাই টুইঙ্কেল। আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন একজন ফ্যাশন ডিজাইনিং এর স্টুডেন্ট ফারজানা তাসরিন সুফি। চলুন তার সাথে কথা বলি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি? আছি, আমিও ভালো। আপনার ইনস্টিটিউশন কোথায় যেহেতু আপনি ফ্যাশন ডিজাইনিং এ পড়ছেন? আমি পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ফ্যাশন ডিজাইনিং কমপ্লিট করছি। তার সাথে পাশাপাশি আমি ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করছি। আমি একজন সুফি ইভেন্ট ডেকোরের ওনার। আচ্ছা, তো আপনার দুইটা কাজ, দুইটা প্রফেশনের সাথে আপনি যুক্ত আছেন, কোন কাজটাকে আপনি বেশি প্রায়োরিটিতে রাখছেন? আমি আপাতত আমার যে ইভেন্ট ম্যানেজমেন্ট আছে তার একটা অফিস আছে, আমি ওখানে সবসময় থাকি। তার পাশাপাশি হচ্ছে আমার ইউনিভার্সিটি ফ্যাশন ডিজাইনিংটা কমপ্লিট করে, মানে ক্লাস কমপ্লিট করে তারপরে আমি আমার ইভেন্টের কাজে মনোযোগ দিই। একসাথে দুইটা প্রফেশন চালানো অনেক টাফ, কিন্তু আমি চেষ্টা করি আমার বেস্টটা দেওয়ার জন্য। কিন্তু এখন আজকাল তার পাশাপাশি আমি একজন ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার হিসেবে কাজ করছি, বিভিন্ন ব্র্যান্ডের সাথে ব্র্যান্ড প্রমোশন নিয়ে কাজ করছি, মার্কেটিং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এইসব বিষয়গুলো পাশাপাশি দেখার চেষ্টা করছি। আপনার এই পথ চলায় আপনাকে ফ্যামিলি কতটা সাপোর্ট দিয়েছে? আলহামদুলিল্লাহ, আমি অনেক ব্লেসড মনে করি, কারণ আমার ফ্যামিলিতে আমার আব্বু এবং ভাইয়া দুজনেই আমাকে অনেক বেশি সাপোর্ট করে, আর আমাদের রিলেটিভসরা মাশাআল্লাহ আমাকে যথেষ্ট আমার প্রফেশনে তারা অলওয়েজ আমাকে ইন্সপায়ার করে, সাপোর্ট করে, তাই আমি মনে করি আমি অনেক ব্লেসড। আচ্ছা, একজন মেয়ে হিসেবে এই সময়টাতে ধরেন কাজ করতে গেলে অনেক সময় বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়, সো সেই হিসেবে একজন মেয়ে হিসেবে আপনি কি কখনো এরকম মুখোমুখি হয়েছেন? হ্যাঁ, যখন আমি স্টার্ট করি আমার স্টার্টিং জার্নিটা অনেক কঠিন ছিল, কারণ মেয়েদের স্কোপ কম, জায়গাটা একটু কম হয় কাজ করার। তো 10টা ছেলের মাঝখানে যখন একটা মেয়ে কাজ করতে যায় তখন একটু হেজিটেট ফিল হয়, তখন দেখা যায় অনেক সময় অনেকে অনেক কিছু বলে, কিন্তু সব কিছু এড়িয়ে যখন কাজ করে গেলাম, একের পর এক একের পর এক কাজ করে গেলাম, এখন মানুষ আমাকে ছেলে মেয়ে হিসেবে দেখে না, এখন একজন আমাকে এন্টারপ্রেনিয়র হিসেবে অথবা একজন ইনফ্লুয়েন্সার হিসেবে দেখে। সো আপনি তো অ্যাট এ টাইম দুইটা কাজ করছেন, একটা হচ্ছে আপনি ম্যানেজমেন্ট ইভেন্ট ম্যানেজমেন্টে কাজ করছেন, পাশাপাশি বলছেন যে আপনি একজন ইনফ্লুয়েন্সার, সো দুইটা কাজ কিন্তু দুইটা সেক্টর এক্স্যাক্টলি একদমই আলাদা, সো দুইটা কাজকে আপনি কীভাবে ম্যানেজ করছেন? দুইটা কাজকে ম্যানেজ করছি একটু টাফ হয়ে যায়, কিন্তু আমি আমার ইভেন্টস, যেমন ইভেন্টসের মধ্যে ওয়েডিং থেকে শুরু করে কর্পোরেট ইভেন্টস থেকে শুরু করে ফেয়ার অর্গানাইজ করা, নারী উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করা, এটা টোটালি অনেক টাফ একটা বিষয়, কারণ এখানে অনেক মানুষের সাথে কমিউনিকেট করতে হয়। সাথে হচ্ছে দেখা যায় যারা নতুন নতুন উদ্যোক্তা তারা চায় তাদের পেজগুলোকে প্রমোট করতে, তাদের চিটাংয়ের কাছে তাদের পেজটাকে হাইলাইট করতে চায়, তখন আমার দুইটা কাজের জন্য আমাকে সময় বের করতে হয়। ওভাবে আমি যখন আমার ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ শেষ করে কিছুদিন ফ্রি থাকি তখন আমি যারা নতুন নতুন নারী উদ্যোক্তা তাদেরকে নিয়ে কাজ করার চেষ্টা করি, যে বেসিক্যালি আমি হেল্প করার চেষ্টা করি নারী উদ্যোক্তাদেরকে নিয়ে, তাদেরকে হাইলাইট করার চেষ্টা করি চিটাংয়ের মধ্যে। আচ্ছা, আপনি তো ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ছেন, সো এখন কোন ইয়ারে আছেন? আমি এখন থার্ড ইয়ার কমপ্লিট, আমার ফোর্থ ইয়ার আমি সামনে নাইস 10th সেমিস্টারে উঠবো। আমি চেষ্টা করছি মানে আমাদের দেশীয় পণ্য নিয়ে বেশি বেশি কাজ করার জন্য, আমি যতটুকু দরকার, আমাদের দেখা যায় এখন দেশের যে পণ্য তা কিন্তু বিদেশেও যাচ্ছে বেশিরভাগই, আমাদের বাংলাদেশের ফ্যাশন নিয়ে বাহিরের দেশের মানুষের অনেক বেশি ইন্টারেস্ট, যেমন জামদানি তারপর বিভিন্ন কাতান এসব নিয়ে দেখা যায় বড় বড় ফ্যাশন ডিজাইনাররা তাদের শোতে কাজ করছে বাইরের দেশে, কিন্তু তা কিন্তু আমাদেরই দেশের। তো আমিও চেষ্টা করছি আমাদের দেশে ডিফারেন্ট কিছু নিয়েও আনার জন্য, ওটা নিয়ে আমি যতটুকু সময় দেওয়ার যতটুকু সময় দিয়ে আমি স্টাডি করার চেষ্টা করি। ফ্যাশন জগতে আইকন হিসেবে কাকে দেখেন? বিবি রাসেল অবশ্যই, তিনি আমাদের সবার ইন্সপিরেশন আমাদের ফ্যাশন ইনস্টিটিউটে, সো আমি ওনাকে আমার ইন্সপিরেশন মনে করি। ওনার কোন কাজটা আপনাকে বেশি ওনার দিকে ঝুঁকে দিয়েছে? উনি যাই কাজ করে দেখা যায় উনি আমাদের বাংলাদেশটাকে প্রেজেন্ট করতে চায়, তো এই জিনিসটা আমার কাছে অনেক ইন্সপায়ারিং মনে হয় যে উনি আমাদের দেশ নিয়ে কাজ করে। বিবি রাসেলকে আপনি আপনার আইকন হিসেবে দেখছেন, সো একসময় দেখা যাবে একটা পর্যায়ে গিয়ে আপনি যদি ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করছেন আপনি একসময় ফ্যাশন ডিজাইনার হবেন, সো
ওনাদের সেক্টরটাকে ওনারা যেরকম স্টাবলিশ করে নিয়েছেন এক একটা কাজের মাধ্যমে, আপনি আপনার কোন কাজটাকে নিয়ে স্টাবলিশ করতে চান? আমি চাই, আমি আমাদের দেশের যে ঐতিহ্য ওটা নিয়ে আমি কাজ করতে চাই। আমাদের দেশের যা যে যে কাপড়গুলো তৈরি হয়, আমি চাচ্ছি ওই কাপড়গুলো নিয়ে আমি বিভিন্ন ফ্যাশন হাউস দেওয়ার পরে ওখানে ওই কাপড়গুলো নিয়ে কাজ করতে। বিবি রাসেল, ওনাকে দেখা যায় উনি আমাদের বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্যবাহী জিনিস নিয়ে তিনি তার ফ্যাশনে তুলে ধরার চেষ্টা করেন। আমারও ইচ্ছা আছে আমাদের দেশের যে ঐতিহ্যবাহী জিনিস আছে তা নিয়ে আমি কাজ করতে চাই ভবিষ্যতে। স্পেসিফিকলি বলতে গেলে কোন জিনিসটাকে? যেমন তাঁত, তাঁতের বিভিন্ন কাপড়, তারপর হচ্ছে কাতান, জামদানি, মসলিন, এইসব, এগুলো নিয়ে আমি যখন ফ্যাশন হাউস দেওয়ার ইচ্ছা আছে তখন আমি অবশ্যই এই ঐতিহ্যবাহী জিনিসগুলো নিয়ে আমি কাজ করার ইচ্ছা আছে। পরিবারকে দেখা যায় একটা টাইম পরিবারের সাথে সময় দিতে হয়, আবার কাজের ক্ষেত্রে একটা আলাদা সময় দিতে হয়। আপনি যেহেতু একজন বিভিন্ন ইনফ্লুয়েন্স, আপনি যেহেতু একজন ইনফ্লুয়েন্সারই বলা যায়, আপনি বলছেন যে আপনি ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার, পাশাপাশি একজন ইভেন্ট ম্যানেজমেন্ট প্ল্যানার, আবার পাশাপাশি ফ্যাশন ডিজাইন পড়ছেন, তো তিনটা কর্মক্ষেত্র কিন্তু আলাদা। আর এই ক্ষেত্রে দেখা যাচ্ছে ফ্যামিলিকে আবার একটা আলাদা টাইম দিতে হচ্ছে, সেক্ষেত্রে ফ্যামিলি কতটুকু সাপোর্ট দিচ্ছে? মাশাল্লাহ, আমার ফ্যামিলি অনেক সাপোর্টিভ। আমি যখন আমার ঘরের কাজগুলো, ঘরের ফ্যামিলিকে টাইম দিয়ে যখন আমি বের হই বাসা থেকে, দেখা যায় অনেক সময় আমার বাসায় টাইম দেওয়া হয় না, তখন দেখা যায় আমার ফ্যামিলি আমাকে ফোন করে বলে যে এই কাজগুলো শেষ, মানে বাসায় যা যা কাজ থাকে। তো আমি মনে করি আমি অনেক বড় একটা, আমার আব্বু এবং ভাইয়া এবং আপুদের থেকে অনেক ভালো একটা সাপোর্ট পাচ্ছি বাসার থেকে। আর আমার কাজের ক্ষেত্রে তিনটা আলাদা আলাদা প্ল্যাটফর্ম, সময়টা ম্যানেজ করতে হয় আমার থেকে, কারণ ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য আলাদা সেক্টর, আমি অফিসে যাই, অফিসে একটা টাইম দিতে হয়, ভার্সিটিতে একটা টাইম দিতে হয়, তারপর হচ্ছে আমার ইনস্টাগ্রামে যে ফলোয়ার্স আছে তখন আমি ওদের জন্য যেমন বিভিন্ন ড্রেস আপ, বিভিন্ন আমি ফ্যাশন রিলেটেড পোস্টগুলো করি, তো ওগুলোর জন্য একটা সময় বের করতে হয়, একটা শ্যুটের জন্য প্ল্যান করতে হয়। তিনটা যখন আমি মানে কোঅপারেট করতে পারি তখন আমি মনে করি যে এর পিছনে আসলে আমার ফ্যামিলির অনেক বড় একটা হাত, ওরাই আমাকে সাপোর্ট করে। বর্তমানে আমরা নারীরা অনেক কর্মক্ষেত্রের সাথে আমরা যুক্ত আছি, লাইক ইউ নো, লাইক এখন আমাদের দেশে অনেক বিউটি ইনফ্লুয়েন্সার আছেন, ফ্যাশন ব্লগার আছেন, দেন ইউটিউবার আছেন। সো থাকে না যে আমার এই বিউটি ইনফ্লুয়েন্সার বা এই ব্লগারের ব্লগগুলো খুবই পছন্দ, এরকম কি স্পেসিফিকলি কেউ আছে? হ্যাঁ অবশ্যই, আমার কাছে যেমন ফুড ব্লগার, আজকাল ফুড ব্লগার অনেক ভালো কাজ করছে, যেমন রাফসান্দি ছোট ভাই, তারপর জোলতান বেড়ি, তারপর হচ্ছে পেটুক কাপেল, আমি ওদের ভিডিওসগুলো প্রায় সময় দেখি, তারা অনেক ভালোই কাজ করছে। তারা হচ্ছে ফুড, আমাদের যে ঐতিহ্যবাহী ফুড থেকে শুরু করে আমাদের দেশে কী কী কেমন ফুডগুলো পাওয়া যায় ওগুলো নিয়ে কাজ করছে। যেমন বিউটি ব্লগার আছে আফরিন আনিস রহমান, তারপর হচ্ছে আরও অনেকে অনেকে বিউটি ব্লগার যারা আছে তারা সবাই দেখা যায় যে যার সেক্টর থেকে কিন্তু অনেক ভালোই কাজ করছে। আমাদের দেশের মধ্যে দেখা যায় যে যার প্রত্যেকটা উদ্যোক্তাদেরকে নিয়ে তারা কাজ করছে, তারা ইনফ্লুয়েন্সার হিসেবে প্রেজেন্ট করছে, বিভিন্ন পেজগুলোকে সব মার্কেটিং করছে। তো আমি মনে করি তারা আমাদের যে নারী উদ্যোক্তা বা যে উদ্যোক্তা হোক তাদের সবাইকে নিয়ে তারা প্রেজেন্ট করার চেষ্টা করে, আমাদের দেশটাকে প্রেজেন্ট করতেছে। তারপর হচ্ছে আমাদের বিভিন্ন ব্লগাররা দেখা যাচ্ছে বাইরের দেশ থেকে ব্লগাররা আসছে, তাদের সাথে কোঅপারেট করে কাজ করছে আমাদের দেশে। তো জিনিসটা অনেক সুন্দর যে আমাদের দেশটা বাইরের দেশেও প্রেজেন্ট হচ্ছে, আমাদের কাছেও প্রেজেন্ট হচ্ছে। ফ্যাশন ডিজাইনিংয়ের ক্ষেত্রে এখন দেখা যাচ্ছে আমাদের দেশের মানুষ বেশিরভাগই ফ্যাশন সচেতন, সো সেই ক্ষেত্রে দেখা যায় যে অনেকে ফ্যাশন নিয়ে নিজেদের ক্রিয়েটিভিটি অনেকভাবে আলাদা আলাদা ক্রিয়েটিভিটি মেক করছেন। সো এখন থেকে আপনি যেহেতু ফ্যাশন ডিজাইনিংয়ে পড়ছেন, আপনার এই জিনিসগুলো কতটুকু আপনাকে ইনফ্লুয়েন্স করছে? আলহামদুলিল্লাহ, আমি মনে করি যখন আমি বিভিন্ন ফেয়ার অর্গানাইজ করি যখন, তখন দেখা যায় আমার সাথেও যারা ফ্যাশন ডিজাইনিং পড়ছে দেখা যায় তারা হাতে বানানো জিনিস, নিজে থেকে বানানো ব্লগ বাটিক, তারপর হচ্ছে অনেকে বুটিক্স নিয়ে কাজ করছে, তো এগুলো আমাকে অনেক ইনফ্লুয়েন্স করে। আমারও ফিউচার ইচ্ছা আছে যখন আমি ফ্যাশন ডিজাইনিং কমপ্লিট করব তখন আমি ফ্যাশন হাউস দিলে আমি বুটিক্স রিলেটেডগুলো, দেন হচ্ছে আমাদের দেশের পণ্য যেগুলো ঐতিহ্যবাহী এইসব, এগুলো নিয়ে কাজ করার অনেক ইচ্ছা আছে আমার। দেখি ইনশাল্লাহ বাকিটা আল্লাহর হাতে। অনেক সময় দেখা যায় যে অনেকে অনেক কটু কথা বলে, লাইক মেয়েরা কাজ করতে গেলে অনেক কথা শুনতে হয়, সো এই ধরনের কিছু কি ফেস করা হয়েছে?
অনেক বেশি দেখা যায়। যখন আপনি একজন মেয়ে উপরের দিকে উঠতে যাবেন তখন মানুষ অনেকে অনেক কিছু বলবে, কিন্তু এগুলো মাথায় নেওয়া যাবে না। তখন হচ্ছে আপনার শুধু ফোকাস থাকতে হবে আমার কাজের প্রতি, ডেডিকেশন থাকতে হবে, আমি কাজ করে যাব। হয়তো দেখা যায় অনেক রুমর ছড়াই, অনেকে অনেক কিছু বলে, কিন্তু আমি কখনো ওগুলো কানে নিই না, কারণ আমি জানি আমি যাদের সাথে কাজ করে এসেছি তারা আমাকে চিনে। আমার দরকার নেই কাউকে প্রুফও করার দরকার নেই, আমি আমার কাজ করে যাব, ইনশাল্লাহ একদিন তারা দেখবে, তারা বুঝবে। আমার কাউকে গিয়ে বলতে হবে না যে দেখো আমি কেমন, আমি কখনো নিজেকে প্রুফ করতে চাই না, আমার কাজই বলে দিবে। কিছু বছর পরে নিজের অবস্থানটা কোথায় দেখতে চান, লাইক অ্যাজ এ ইভেন্ট ম্যানেজমেন্ট প্ল্যানার হিসেবে অর ফ্যাশন ডিজাইনার হিসেবে? আমি অলরেডি একজন ইভেন্ট প্ল্যানার, আমি অলরেডি এটা নিয়ে আলহামদুলিল্লাহ এস্টাবলিশড আমি মনে করি। সো এখন ফিউচারে গিয়ে আমার অবশ্যই একজন ফ্যাশন ডিজাইনার হিসেবে নিজেকে দেখার ইচ্ছা আছে। দেখি আলহামদুলিল্লাহ আল্লাহর যদি সহায় হয় আমি নিজেকে চাইবো বেস্ট ফ্যাশন ডিজাইনার হিসেবে বাংলাদেশে প্রেজেন্ট করতে। ফ্যাশন ডিজাইনিংয়ের পাশাপাশি আপনি একজন ফুড ব্লগিং হিসেবে নিজেকে রাখতে চান, সো ফুড ব্লগিং স্পেসিফিকলি ওই দিকটাতেই কেন আপনি ঝুঁকেছেন? লাইক আমাদের দেশে কিন্তু বিউটি ইনফ্লুয়েন্সার অনেকে ফ্যাশন সচেতন অনেক কিছু নিয়ে তো কাজ করছেন, বাট ফুডের দিকে কেন স্পেসিফিকলি আপনার ওই দিকে ধ্যানটা গেল? ফ্যাশন রিলেটেড পোস্টের পাশাপাশি আমি ফুড রিলেটেড পোস্টগুলো করি, কারণ আমি অনেক ফুডি টাইপ মানুষ, আমার ফুড নিয়ে এক্সপেরিমেন্ট করতে অনেক ভালো লাগে। আমার ইচ্ছা আছে আমি চিটাগংয়ের প্রায় সব ফুড নিয়ে এক্সপেরিমেন্ট করার পর দেন আমি ঢাকা দেন অন্যান্য ডিস্ট্রিক্টে যাব, দেন বাংলাদেশে যা যা ফুড রিলেটেড মানে আমার ফুড ব্লগার হিসেবে নিজেকে প্রেজেন্ট করার ইচ্ছা আছে ফিউচারে। তো আমি তাই চেষ্টা করি যে ভালো রিভিউ এবং খারাপ রিভিউ মানুষের কাছে প্রেজেন্ট করতে, যে ভালো কোনটা হচ্ছে হবে, এই রেস্টুরেন্টের খাবারটা ভালো হবে কিনা, এই রেস্টুরেন্টের খাবারটা খারাপ হবে কিনা, অথবা এই ফুডের মধ্যে কী চেঞ্জ আসা উচিত। সো আমি এগুলো নিয়ে একটু কাজ করতে পছন্দ করি। একজন অর্গানাইজার হিসেবে ফেয়ার এখন কিন্তু অনেক ধরনের, আমাদের চিটংয়ে কিন্তু অনেক বড় বড় গার্লস গ্রুপ আছেন যারা কিন্তু বিভিন্ন ফেয়ারে ওনারা অর্গানাইজ করছেন। সো আপনি তো একজন ইভেন্ট প্ল্যানার, সো ইভেন্টগুলোতে আপনি কীভাবে নিজেকে মানে কীভাবে অর্গানাইজ করছেন ইভেন্টগুলোকে? আমি এ পর্যন্ত অনেকগুলো গার্লস ফেয়ারের ম্যানেজমেন্টে ছিলাম, সো আমি নিজেও সামনে ফেয়ার অর্গানাইজ করছি। তো যারা যারা ফ্যাশন ইনফ্লুয়েন্সার, যারা ফ্যাশন রিলেটেড বিষয় নিয়ে কাজ করছে, আমি তাদেরকে নিয়ে একটি ফেয়ার অর্গানাইজ করব সামনে। আমি চেষ্টা করব যে চিটাগাংয়ের বেশ বেশ যে ব্র্যান্ডগুলো আছে সবাইকে নিয়ে কাজ করার, দেখা যাক ইনশাল্লাহ সবাইকে, চিটাগাংয়ের সব মানুষ যেন একত্রিত হতে পারে এক জায়গায়, বেস্ট বেস্ট ব্র্যান্ডগুলো যেন ওই জায়গায় পাওয়া যায়। আর নতুন নতুন যারা উদ্যোক্তা তাদেরকে নিয়েও আমার কাজ করার ইচ্ছা আছে, তাদেরকে নিয়েও আমার চিটাগাংয়ের একটা ওদেরকে হাইলাইট করার ইচ্ছা। সো আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। প্রিয় দর্শক, কথা বলতে বলতে আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি, আবারও হাজির হয়ে যাব নতুন একজন অতিথিকে নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং চটলা টিভির সাথেই থাকবেন। চটলা টিভি, ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।